হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আলু দিয়ে হাঁসের মাংস। এটা খুবই টেস্টি একটা রেসিপি, চালের রুটি, ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলু দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের হাঁস নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো, যেহেতু হাঁসে অনেক মা তেল থাকে ওই হিসাব করে দিতে হবে। দিব তেজপাতা, লং, এলাচি, সবুজ এলাচি আর হলো কালো এলাচি দুইটা করে, লং, এগুলো আপনাদের পছন্দ। দিব স্বাদ মতো লবণ, দিব 2 টেবিল চামচ আদা, রসুন বাটাও 2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া। আমি এটা দেই, আপনারা দিয়ে দেখতে পারেন, যদি পছন্দ না হয় বাদ দিবেন, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো আসে। দিব হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়াও 2 চা চামচ, মরিচের গুঁড়া আমি এটা দিব না, এই মরিচটা অনেক ঝাল তাই আমি 1 চা চামচ দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আরও হাঁসের মাংসের রেসিপি আছে, এই চীনা হাঁস, টার্কি, তারপরে নারকেলের দুধে হাঁসের মাংস, অনেকগুলো মাংসের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মরিচটা কালারটা খুব ভালো আসে তাই দিলাম। এখন এটাকে ঢেকে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। ফিরে আসলাম 8-10 মিনিট পর, মাংসটা থেকে পানি উঠেছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। সেবার আমি 3-4টা বড় সাইজের আলু, নতুন আলু কেটে দিয়ে দিলাম এরকম টুকরা করে। এই রান্নাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজার হয়, খুবই টেস্টি হয়। চুলার আঁচটাকে মিডিয়াম করে এটাকে আরও একদম কষাইয়া সিদ্ধ করে নিব এবং মাঝে মাঝে নেড়ে দিব। মাংসটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিলে মাংসটা খুব ভালো নরম হবে, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো, এগুলোকে আবার ঢেকে আমি খুব ভালো মতো
মাংস এবং আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব, যাতে একদম সফট হয়ে যায়। অনেকে কিন্তু হাঁসের মাংস খেতে চায় না শক্ত হওয়ার কারণে। যদি চুলার আঁচটা কমিয়ে রান্না করি তাহলে কিন্তু অনেক সফট হয়ে যাবে এবং একটু সময় নিয়ে রান্না করতে হয়। এখন এটাতে গরম মশলা দিয়ে দিব আমি। গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন এটাকে এতক্ষণ পর্যন্ত রান্না করে যতক্ষণ পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয়ে নরম হয়ে যায় এবং এটি ঝোল রাখবো, যেহেতু আলু দিয়েছি ঝোল ঝোল থাকবে, তাই পানিটা আমি একটু বেশি দিয়েছি। এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। অনেক সময় নিয়ে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি, দেখুন। সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চুলাটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেল আলু দিয়ে হাঁসের মাংস, খুবই টেস্টি এই রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।